বন্ধুসকল, আজির আলোচনার বিষয়বস্তু হল ঔটেঙা। ইয়ার স্বাস্থ্য উপকারিতা আর ঔটেঙা খাওয়ার পার্শ্বক্রিয়া। সঠিক পরিমাণে ঔটেঙা খালে বিভিন্ন ঔষধি উপকার পাওয়া যায়, কিন্তু ঔটেঙা খাওয়ার নিয়ম না মানিলে গুরুতর সমস্যার সৃষ্টি করব পারে। গতিকে মাত্র দুই মিনিটের ভিতরে ঔটেঙা খাওয়ার ঔষধি উপকার আর বিভিন্ন পার্শ্বক্রিয়ার বিষয়ে জানি লো। ইয়ার বৈজ্ঞানিক নাম হল ডিলেনিয়া ইন্ডিকা আর ইংরেজি নাম হল এলিফেন্ট আপেল বলে কোয়া হয়। ঔটেঙা মহিলা আর শিশুর অতি প্রিয় ফল। ঔটেঙা টেঙা বা মিঠা সোয়াদযুক্ত হব পারে। ইয়াক অধিক পরিমাণে ক্যালসিয়াম আর সামান্য পরিমাণে আইরন, ভিটামিন বি, ভিটামিন সি আদি থাকে। এটা আমি জানো ঔটেঙার পর কি কি স্বাস্থ্য উপকার পাব পারো। এক নম্বর, ঔটেঙা ক্যালসিয়াম, ফসফরাস, আইরন, ভিটামিন এ, বি আর সির উত্তম উৎস। দুই নম্বর, ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকার বাবে এই ফল স্কার্বি আর যকৃতর রোগ প্রতিরোধ করে। তিন নম্বর, ঔটেঙাত কিছু বিশেষ অ্যান্টি অক্সিডেন্ট থাকে যিয়ে জরায়ু আর স্তন ক্যান্সার প্রতিরোধ করে। চারি নম্বর, ঔটেঙাত প্রচুর পরিমাণে আহারযুক্ত আর যার ফলত বদহজম আর কষ্ট কানিষ্ঠ দূর হয়। পাঁচ নম্বর, ঔটেঙাত থাকা আইরন আর ক্যালসিয়ামে রক্তকণিকার কামত সহায় করে, লগতে রক্ত সঞ্চালন বজায় রাখে। ছয় নম্বর, ঔটেঙার বিভিন্ন উপাদানে বিভিন্ন হৃদরোগের প্রতিরোধত সহায় করে। সাত নম্বর, ঔটেঙাই পেটের বিভিন্ন রোগ প্রতিরোধত সহায় করে। ডায়রিয়া নিরাময়ত কেঁচা ঔটেঙার রস অতি উপযোগী। আট নম্বর, ঔটেঙাই বেয়া কোলেস্ট্রল হ্রাস করে আর উচ্চ রক্তচাপ কমাই রাখাত সহায় করে। ন নম্বর, সর্দি আর কাহর বাবে পকা ঔটেঙার রস চেনির লগত মিহলাই খালে উপকার পাওয়া যায়। দশ নম্বর, ঔটেঙাই বিকর বিভিন্ন রোগ প্রতিরোধত সহায় করে। এগারো নম্বর, ঔটেঙাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখাত সহায় করে। বারো নম্বর, ঔটেঙাই হজম শক্তি বৃদ্ধি করায়। ঔটেঙা খোৱাৰ অসুবিধা বা পার্শ্বক্রিয়া বা সাইড ইফেক্ট। ঔটেঙা খোৱাটো সাধারণত নিরাপদ বলে গণ্য করা হয়, কিন্তু যিসকল লোকের ইয়ার এলার্জি আছে তেওঁলোকে ফলটো খোৱাৰ পৰা বিৰত থাকিব লাগে। ইয়ার কিছুমান ক্ষতিকারক পার্শ্বক্রিয়া হব পারে বদহজম আর ডায়রিয়া। ঔটেঙার অত্যাধিক ব্যবহারে আমার স্বাস্থ্যের ক্ষতি করিব পারে, সেয়ে ঔটেঙা খাওয়াতে সাবধানতা অবলম্বন করিব লাগে। আজিলৈ ইমানে। লাইক আর শেয়ার করবলে নাপাহরিব। ভিডিওটা চার অশেষ ধন্যবাদ।